দেখবি বাড়িতে ভাই চলে এসেছে, কি করবি? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সব দেখবি বাড়িতে ভাই চলে এসেছে, কি করবি? কেন তো যা, মুখটা ধুয়ে নে, কনফার্ম কমপ্লান দিয়ে রেখেছি, যাও খেয়ে নাও, যাও 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 ধুয়ে নাও মুখটা, যাও। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে শনিবার আর এখন 7:30 বাজছে, ব্লগটা শুরু করছি। বিছানা টেশানো পরিষ্কার হয়ে গেছে, পুচুন একটু আগে উঠলো, ওকে এই ফ্রেশ করতে দাঁত মাজছে, দাঁত দাঁত মেজে মুখ টুক ধুয়ে এবার খাবে, খেয়ে পড়তে বসবে। আজকে থেকে আবার ও স্কুল খুলছে, মাঝখানে 22 তারিখে তো স্কুল খোলার কথা ছিল, পিছনে আলোটা আসছে, এদিকে ঘুরে বসে, এদিকেও আলো। 22 তারিখে স্কুলটা খোলার কথা ছিল কিন্তু 22 তারিখে স্কুল খোলেনি, ওই কি ভোটের ট্রেনিং ট্রেনিং কিছু একটা হবে, দিয়ে 24 তারিখে একদম স্কুল খুলবে বললো। আজকে 24 তারিখ, তো শনিবার আজকে স্কুলে পাঠিয়ে দেবো, কারণ মা যাবে আনতে। এমনিতে স্কুল তো ম্যাক্সিমাম টাইম ছুটি থাকে, তাই স্কুলে যাবে আজকে, আর ওদিকে মা আর বাবা যাবে, এই আমি অফিস বেরিয়ে গেলে তখন মা আর বাবা বেরিয়ে যাবে, যাবে বোনে আজকে ছুটি হবে, ওকে নিয়ে আসবে, আজকে পুচকেটাকে নিয়ে আসবে। এবার কালকে রাত্রে তো আমি ওখানে আর থাকিনি, কালকে রাত্রে বোনের পর ছিল, বোন সকালবেলা বলছে যে কালকে রাত্রে ঘুমায়নি, সারা রাত্রে ওরকম একটু কান্নাকাটি করেছে। আচ্ছা যা, দুধ রাখছে, উসকুস উসকুস করেছে, ঠিক মতন ঘুমোয়নি। ওর এবার দেখা নিয়ে আসবো, আমার বাচ্চাদের ডাক্তার আসবে একবার, ওকে দেখিয়ে নিয়ে আসবে যে কান্না কান্না করছিলো, এখন পেটে টেটে ব্যথা করছে নাকি অন্য কিছু। এবার ওকে নিয়ে না বিষয়টা হচ্ছে ঘুরতে হবে, কোলে 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 ঘুরতে হবে, ও ওরকম ঘুরে 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 ঘুমোবে, আর রাখা মাত্রই শুরু হবে প্যাঁ 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 করে সানাই বাজানো। এবার যাবে ওকে আনতে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো এইগুলো পুচনের সব ছোটোবেলার জামা। হ্যাঁ, এবার ওর তো ধরো জামা এখনও কেনা হয়নি, এবার হসপিটালে যে কয়েকদিন ছিল ন্যাকড়ার জামা পরেছিল, মানে মার শাড়ি কেটে যে জামা বানিয়ে দিয়েছিলো ওইগুলো। এবার বাড়িতে আসার পর জামা তো লাগবে, আর তোমার এখনই নতুন জামা পরতে পারবে না, তাই পুচনের ছোটোবেলার জামাগুলো মা কালকে বের করেছে, যে কটা ভালো আছে ভালো আছে, মানে যে কটা আছে আর কি। আমি তো প্রচুর জামা কাপড় দিয়ে দিয়েছি মানুষকে, লোকজনকে, যাদের মানে জামা কাপড় তেমন ছিল না, অনেক জামা কাপড় এরকম দিয়ে দিয়েছি। তো মা তাও কিছু রেখে দিত যে দা কাজে লাগবে কাজে লাগবে, সেরকমই কিছু জামা আছে। এই যে এই একটা গেঞ্জি, একটা জামা, এটা সুতির জামা, এরকম হাতে এই দিক দিয়ে হাত ভরে সামনে দিয়ে এখানে পিঠে লাগানো, এইটা আরেকটা জামা, এটা হচ্ছে এটা একটা গেঞ্জি কাপড়ের জামা, এটা বোধ হয় সামনে বোতাম দাদা দেখি, হ্যাঁ এটা সামনে দিয়ে পরতে পারবে, ছোট্ট জামা, এটা মাথার ওপর দিয়ে পড়বে। এই গেঞ্জিটা আমার খুব ভালো লাগতো, পুচুনকে আমি পরাতাম লাল গেঞ্জি, এটার ওপর ডট ডট ছিল কিন্তু ডটগুলো উঠে গেছে, মানে সেই বুটি বুটি থাকে না, বুটি বুটিগুলো হালকা হয়ে গেছে। এইটা একটা ছোট্ট লাল রঙের ফ্রক, সোজা করি, এই দেখো কি সুন্দর ফ্রকটা, ফ্রক পরবে তো কি ইচ্ছে একটা পুচকু। এই জামাগুলো তখন মনে হতো ছুটন যখন পুচন যখন ছোট ছিল তখন মনে হতো জামাগুলো কত বড়, আর এই যে এখন এইটা আর এখন তার জামা,
আর এই যে এই জামাটা আমার খুব পছন্দ ছিল। অবশ্য সবকটা জামা কাপড়ই আমার পছন্দের, এটার মধ্যে কী সুন্দর সুতোর কাজ করা ছিল। এই প্রত্যেকটা জামার সাথে না ছোটো ছোটো প্যান্ট দিত, এবার প্যান্টগুলো তো ধরো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, প্যান্ট তেমন পরতোও না, প্যান্টগুলো খুব একটা ভালো হতো না, হয় সাইজ ছোটো নয় বড়, তার জন্য প্যান্টগুলো ম্যাক্সিমাম টাইম পরানোই হতো না। এটা একটা ছাপা ছাপা জামা, কত বছর আগেকার জামা ভেবেছো, এগুলো 12 বছর আগেকার জামা, দেখ এখনও কত সুন্দর যত্নে রাখা আছে, তাও কত জামা মানুষজনকে দিয়ে দিয়েছি নাই। তারপর আমি কতগুলো জামা অর্ডার দিয়েছি, ওগুলো বোধহয় আজকে নয় কালকে আসবে। ওইগুলো একবার ডেটল জলে ধুয়ে তারপর পরাতে হবে। এটা রেখে দিই এখন ওখানে, চমকটা ধুয়ে নেই, দিয়ে খেয়ে দে পড়তে বস, আমিও চাই কাজগুলো সারি। খাওয়া দাওয়া সেরে পুচন ওইদিকে পড়তে বসলো, আর এই দুটো খাওয়া দাওয়া সেরে এইখানে বসে আছে। এটা এই জানলা দিয়ে দেখছে, আর এইটা জানলা দিয়ে না, এটা এই দিক দিয়ে আমাকে দেখছে। আজকে বাইরে কিন্তু বেশ সুন্দর আবহাওয়া জানো, বেশ সুন্দর বাতাস বইছে, ঠান্ডা ঠান্ডা, বেশ সুন্দর, বৃষ্টি হবে মনে হয় আজকে। তো পুচকেটা তো যেদিন হয় সেদিন তো বৃষ্টি হয়েছিল, রথের দিন ছিল, আজকে বাড়িতে আসবে, আজকে হালকা একটু বৃষ্টি হবে। তবে একটা কথা জানো, ছোটোবেলা থেকে শুনে আসি যে ওর জন্মের সময় বৃষ্টি হয়েছিল, দেখবি ওর বিয়ের দিনও বৃষ্টি হবে, এরকম এরকম বলে যে তার জীবনের বিশেষ দিনগুলোতে সেরকম আবহাওয়া হয়। এবার আমি জানি না এটা কতটা সত্যি। যেমন একটা জিনিস বলি, পুচন যেদিন জন্ম হয় সেদিন না রৌদ্রোজ্জ্বল দিন ছিল, বেশ সুন্দর রোদ উঠেছিল, কিন্তু ওর প্রত্যেকটা জন্মদিনে একটু না একটু হলে বৃষ্টি হবেই, হয় বাতাস একটু জোরে বাতাস দেবে, একটু ঝড় উঠবে, নয় একটু বৃষ্টি হবে, এটা প্রত্যেকটা জন্মদিনে হয়। এই দেখো দেখো গন্ধ নিচ্ছে, জিমি তাকাও, একটু পরে ভাই আসবে, তুমি কিন্তু বেশি উতুর গুতুর দুষ্টুমি করবা না, ভাই কিন্তু একদম ছোট, হ্যাঁ শুনেছ জিমি, জিমি জিমি গো, ভাই আসবে আজকে বাড়িতে, শুনেছ তো, তুমি শুনেছ তো, ভাইকে দেখে শুনে রাখতে হবে, তোমারই তো ছোট ভাই, তোমাকে মারধর দেবে, একটু মারধর খেয়ে নিও, হ্যাঁ একটু মারধর খাবা, তুমি মারধর খাওয়ার জন্য তৈরি থেকো, হ্যাঁ মারবে, কান মুলে দেবে, গোব ধরে টানবে, ছোটো ভাই বোনরা একটু মারে, হ্যাঁ একটু সহ্য করতে হয়, ভালো মেয়ে না নিয়ে বাবা, এখন হাওয়া খাচ্ছে এখানে বসে, দেখো 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 হাতটা রেখেছে, দেখো সুন্দর করে রেখেছে, এখন বসে বসে দেখছে কমলা, সুন্দরী কমলা, শোনা জিমি শোনা, ওই রে বাবা বলছ, এই যে আর এইদিকে ঘট, আর মাথার মধ্যে একটা আমের শাখা দিয়ে বেলপাতা দিয়ে পানকলা দিয়ে বসিয়ে দিতে হবে, ঘট বসে আছে এখানে। ওইখানে আছে, কি করবা কেঁচা দিয়ে, আমি তো অর্ধেক জিনিস ভুলি, কখন ছুটি দেবে, 10টা মার বাবা নার্সিংহোমে গেল বোনকে আনতে, আস্তে আস্তে হয়তো 11টা সাড়ে 12টা বেড়ে যাবে, ততক্ষণে আমি বেরিয়ে যাবো অফিসে। এদিকে তেলটা গরম হচ্ছে, একটু পাঁপড় ভেজে নেবো কটা, টিফিনেও নেবো আর পুচন সকালে খেয়ে নেবে। এইদিকে আজকে শুধু মা ডাল করে রেখে গেছে, আর ভাতে তো আলু সিদ্ধ ছিল, তো আলু সিদ্ধটা এখানে সুন্দর করে আচারের তেল আর লবণ দিয়ে মেখেছি, টিফিনে নিয়ে যাবো,
আর সকালে পুচন খাবে, তেলটা একটু গরম হোক, পাঁপড়গুলো ভেজে নি, সাপুর পাঁপড়। একটু আগে আসলাম অফিস থেকে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে শুয়েছি, খিদে পেয়েছিল খুব, কিন্তু খাওয়ার মতন পছন্দ মতন কিছু খাইনি, তাই খেলাম না, এসে শুয়ে থাকলাম, একদম রাত্রেবেলায় খাবার খাবো। তন্দুরি চা তাই হেভি লাগছিল, তাহলে চাটা বানাই, এই চাটা খেয়ে আসি, তাই তো মনে হচ্ছে কোনো কিছু খাওয়ার না, কিছু চা বিস্কুট তো খাওয়া চলবে। এখন কাজলটা লেগে আছে নাকি? হয়েছিলাম বলে হয়তো, যাই একটু চাটা খেয়ে আসি। রাত্রি 11:30 বাজছে এখন, এতক্ষণে বিছানায় আসতে পারলাম কারণ তখন যে দেখলে চা খেতে গেলাম, চা খাচ্ছিলাম, তো চা খেতে খেতেই যে পুচকেটা এমন কান্না জুড়লো, তোকে কোলে নিয়ে নিয়ে চা খেলাম, আর তারপরে চলে গেল হচ্ছে কারেন্ট, সেই কারেন্ট আসলো একটু আগে, কারেন্ট আসার পরে রুটি হলো, খাওয়া দাওয়া হলো, দিয়েই এখন বিছানায় আসলাম, আর পুচকেটা এখন ওই ঘরে শুয়ে আছে, মা আর বোন ওই ঘরে। তো এখন অনেক রাত্রি হয়ে গেছে, এত রাত্রে আর বেশি কথা বলবো না, তো আজকের ব্লগটা চলো এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।